বিশালতা আর ব্যাপকতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন এবং কর্ম সত্যিকার অর্থে ভারতের ইতিহাসও এক বিস্ময়কর জিনিস। রবিবার বিজেপির বুদ্ধিজীবী সেলের উদ্যোগে মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন এবং কর্মের উপর এক সমৃদ্ধ এবং মনোজ্ঞ আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, মেয়র দীপক মজুমদার, বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, বিশিষ্ট চিকিৎসক এবং বরিষ্ঠ বিজেপি নেতা ডক্টর অশোক সিনহা সহ রাজ্য সম্পাদক তাপস মজুমদার এবং রাজধানীর বিশিষ্ট বুদ্ধিজীবী সম্প্রদায় এবং সুখী মণ্ডলী। আলোচনা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন এবং কর্মের উপর আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বিভিন্ন আঙ্গিকে নরেন্দ্র মোদীর জীবন এবং কর্মকে তুলে ধরেন। জিষ্ণু দেববর্মন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উল্লেখযোগ্য কাজ করেছেন তার মধ্যে অন্যতম হল জনমানুষের নেতিবাচক চিন্তাকে বদলে দিয়ে দেশের স্বাভিমান আর গৌরবকে মূল লক্ষ্য করে উন্নয়নের সুফলকে দেশের সর্বত্র পৌঁছে দেওয়া। তার আগে গতানুগতিকভাবে দেশের রাজনৈতিক ব্যবস্থা আর উন্নয়নের একমুখী স্রোত সংকীর্ণ অংশে প্রবাহিত হতো বলে জিষ্ণু দেববর্মন জানান। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেবার পর জনমানুষের আর রাজনৈতিক ব্যবস্থার এই গতানুগতিক ধারাকে আমূল পাল্টে দিয়ে নরেন্দ্র মোদী দেশের সর্বক্ষেত্রে বদল আর পরিবর্তন এনেছেন বলে জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী। ইতিবাচক চিন্তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল শক্তি এবং তার নেতৃত্বে যে বিকাশের ভারত গড়ে উঠেছে তা সেই ইতিবাচক চিন্তারই প্রতিফলন বলে উল্লেখ করেন জিষ্ণু দেববর্মন। আমাদের ভারতবর্ষে একটা ছিল কথা, বিশেষ করে উত্তর ভারতে, চলতা হ্যাঁ, উনি এসেই বললেন 2014-তে, চলতা হ্যাঁ নি, বদল সকতা হ্যাঁ, রাষ্ট্র নির্মাণ করতে গেলে বদল সকতা হ্যাঁ। কারণ যে চলতা হ্যাঁ ছিল সেটা কিন্তু মানুষের মধ্যে আত্মনির্ভরতা বা সেলফ কনফিডেন্স ছিল না, ভারতবাসীর মধ্যে সেলফ কনফিডেন্স ছিল না, পাশ্চাত্য থেকে নকল করা একটা ওয়েস্টার্নাইজ ভিউজ দিয়ে ইতিহাস পড়া, ডেভেলপমেন্টকে সেন্ট্রালাইজ করা, সেটা ছিল একটা পদ্ধতি ভারত সরকারের। উনি এসেই বলেছেন বদল সকতা হ্যায়, ইয়ে সব কুছ চিজ বদল সকতা হ্যায়। তখন আমরাও একটু চিন্তা করলাম যে কেসা হোগা মোদিজি, হোগা কেউ নেই বলে কেসে হোগা কেউ পুছ রে, আপলোক সোচে হোগা কেউ নেই। উনি এত পজিটিভ লোক, হিজ মেইন স্ট্রেংথ হলো ওর পজিটিভনেস। এটা ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী বলেনি, আমরা প্রথমত ঘাবড়িয়ে গেছি যখন উনি বলেছেন প্রত্যেক গ্রামে আমি বিজলি সংযোগ দেব, ইলেকট্রিফিকেশন অফ এভরি ভিলেজ ইন ইন্ডিয়া। আমরা বললাম কি বলছেন কি উনি। ভারতের কোন প্রধানমন্ত্রী আগে এমন সার্বিক কল্যাণের চিন্তা আর বাস্তবে তাকে পরিণত করার দৃষ্টি নিয়ে কাজ করেননি বলে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ এবং কাজের কথা বলতে গিয়ে জিষ্ণু দেববর্মন উল্লেখ করেন, দেশের প্রতি গ্রামে বিদ্যুৎ সংযোগ, পাকা টয়লেট নির্মাণ, জনধন যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের কথা। প্রসঙ্গক্রমে নরেন্দ্র মোদী দেশের মহিলা শক্তির কল্যাণে এবং আত্মনির্ভরতার প্রতীক হিসেবে পাকা টয়লেট নির্মাণের কথা উল্লেখ করেন জিষ্ণু দেববর্মন। জানান, দেশের অর্ধেক অংশের মহিলাদের প্রকৃত সম্মান প্রদর্শন এবং আত্মনির্ভর করার জন্যই নিজের দূরদৃষ্টি দিয়ে এসব যোগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। আমরা প্রথমত ঘাবড়িয়ে গেছি যখন উনি বলেছেন প্রত্যেক গ্রামে আমি বিজলি সংযোগ দেব, ইলেকট্রিফিকেশন অফ এভরি ভিলেজ ইন ইন্ডিয়া। আমরা বললাম কি বলছেন কি উনি। দেখলাম 2 বছরের শেষ, আমাদেরকে ডেকে পাঠালো আবার, বলে এবার এই কাম করো, হার ঘর মে বিজলি দু। তখন আমি আবার বিদ্যুৎ মন্ত্রী, আমি বললাম বললো কি উনি, আবার গ্রামে শেষ করলাম, এখন বলে প্রত্যেক ঘরে দাও বিজলি। কিন্তু আমাদেরকে উনি বলেছেন হোকা কি উনি। আমরা আসলাম, করলাম, দেখলাম আগরতলা ত্রিপুরা রাজ্যেও আমরা প্রায় 1,36,000 কানেকশন দিয়ে দিই উনার অনুপ্রেরণায়। এবং ডক্টর অশোক সিনহা বলছিল সেফ স্যানিটেশন টয়লেটসের কথা, তারপর বাবু বলছিলেন
আমরাও চিন্তা করতাম প্রধানমন্ত্রী হয়ে উনি টয়লেটের কথা শুরু করেছেন, আবার কি করব আমরা। উনি আমাকে দেখে বলেছিলেন আমি তখন আরটি মন্ত্রী, টয়লেট দেখবে না, কি দেখবে? মহিলাদের মা বোনদের আত্মসম্মানের কথা এটা। আত্মনির্ভরতা শুরু হয় আত্মসম্মান দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে। এবং ভারতবর্ষকে যদি আত্মনির্ভর করতে হয় শুরু করতে হবে আত্মবিশ্বাস আত্মসম্মান দিয়ে। আর মহিলারা সমাজের অর্ধেক অংশ, হাফ অফ দ্য কান্ট্রি ইজ উইমেন। তাদেরকে যদি আমরা জাগ্রত না করতে পারি, ওদেরকে সম্মান না দিতে পারি, ওদের জন্য আমরা কিছু না করতে পারি, অর্ধেক সমাজ তো বসেই থাকবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, ভারত আবার বিশ্বসভায় কি বলে জগৎসভায় বিশ্বগুরু হবে, এসব তো শুধু স্লোগান থেকে যাবে। একই সঙ্গে নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের বিশাল পরিধি আর ব্যাপকতার উল্লেখ করতে গিয়ে জিষ্ণুদেব বর্মন জানান, সেই 1979 সাল থেকেই মানুষকে সঙ্গে নিয়ে পরিবর্তন এর দিশায় কাজ করার কর্মসূচি তার বিশাল ব্যক্তিত্বকে প্রমাণ করেছে। উল্লেখ করেন, 1979 সালে গুজরাটের মরবের একটি বাঁধ বিপর্যয়ের সময় নরেন্দ্র মোদীর ভূমিকার কথা। একদিকে দলের প্রচারক এবং আরএসএস কার্যকর্তা হিসেবে নরেন্দ্র মোদী যেমন 12 বছর ধরে দলের সেবা করেছেন, অন্যদিকে আবার তেমনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে 12 বছর দায়িত্ব পালন করে গুজরাটকে দেশের অন্যতম মডেল রাজ্যে রূপান্তরিত করেছেন বলে জিষ্ণুদেব বর্মন জানান। মেকিং দি ইম্পসিবল পসিবল, নেপোলিয়ন একবার বলেছিল আমার ডিকশনারিতে ইম্পসিবল নেই, আমার ডিকশনারিতে ইম্পসিবল ওয়ার্ড নেই, মোদীজির ডিকশনারি অভিধানে ইম্পসিবল অসম্ভব বলে কোনো শব্দই নেই, আজকে আমরা বুঝতে পারি। আমি বলেছি ফ্রম হোগা কেসে টু হোগা কেসে নেই, সেটা উনি আমাদেরকে শিখিয়েছেন। আর এই যে হোগা কেসে নেই, এটা কিভাবে শুরু হয়েছে? 11th August 1979 মোরবি বলে একটা ডিস্ট্রিক্ট আছে গুজরাটে, সেখানে ড্যামটা ফেটে গেল সকল, সেম 1979-এর কথা। বিরাট একটা বিপর্যয় হয়, ফ্লাড হয়, মানুষ মরে যায়, ঘর টোর ভেঙে যায় মোরবি গুজরাটে 1979। সবাই দেখে আছে সরকারের দিকে, সরকার কী করবে, গুজরাট সরকার কিছু করলে কিছু হবে না, আমরা কী করতে পারবো? তখন উনি বেরিয়ে পড়লেন, উনি বললেন না সরকার করবে না করবে এটা অন্য কথা, মানুষকে কিছু করতে হবে। ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এমন বিশাল বর্ণময় আর শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আসেনি বলে জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী। উল্লেখ করেন, নরেন্দ্র মোদী দলের সম্পাদক থেকে উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব সবই পালন করেছেন। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ।